room 1, room 2, room 3, washroom, corridor. এই চারটি রুম এবং ওয়াশরুম এর আজকে আমরা কমপ্লিট হাউস ওয়্যারিং করব। তো প্রথমে মিটার, এনার্জি মিটার, এনার্জি মিটার থেকে আমাদের লাইন আসবে এইচডিবি বোর্ডে। এইচডিবি বোর্ড এখানে আমরা একটা এনসিবি নিলাম, তারপর একটি আরসিসিবিও, তারপর হচ্ছে এসপি সার্কিট ব্রেকার, সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার। আমরা চার রুমের জন্য চারটি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার এবং একটি আমরা আমাদের আইপিএস এর জন্য সার্কিট ব্রেকার নিলাম। আর্থিং বাসবার, নিউট্রাল বাসবার, এরপরে আইপিএস। আইপিএস এর সাহায্যে আমরা প্রত্যেক রুমে কারেন্ট গেলেও যাতে পাওয়ার থাকে তাই সেই কানেকশন করব। আমরা প্রত্যেক রুমে দুটি করে লাইট নিয়ে নিলাম, একটি আইপিএস এর জন্য আর সরাসরি কারেন্টের জন্য। ফ্যান, সুইচ বোর্ড, সকেট, পাওয়ার সকেট, করিডোরের জন্য সুইচ বোর্ড এবং পাওয়ার সকেট, ওয়াশরুমের জন্য একটি সিঙ্গেল পোলের সুইচ নিয়ে নিলাম। এখন আমাদের লাইন করতে হবে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রথমে আমরা ফেজ নিউট্রাল মিটার নিলাম এবং মিটার থেকে আমরা সরাসরি এমসিসিবিতে সংযোগ করে দিলাম। এমসিসিবি থেকে আরসিসিবিতে সংযোগ করতে হবে। আরসিসিবি থেকে প্রত্যেকটি এসপি সার্কিট ব্রেকারে কমন করে দিতে হবে। তারপরে এসপি, এক নাম্বার এসপি থেকে সুইচ বোর্ডে কানেকশন করতে হবে। সুইচ বোর্ডের সুইচে, সুইচ থেকে সকেটে এবং আরে অপর একটি সুইচ থেকে লাইটে। তেমনিভাবে আরেকটি সার্কিট ব্রেকার থেকেও দ্বিতীয় নাম্বার রুমেরও সুইচ থেকে সকেটে এবং অপর সুইচ থেকে লাইটে কানেকশন করতে হবে। আরেকটি এসপি থেকেও নাম্বার থ্রি রুমের জন্য সুইচ, সুইচ থেকে সকেট কানেকশন করতে হবে, আরেকটি সুইচ থেকে লাইটে কানেকশন করে দিতে হবে। পরে করিডোরের জন্য সেম ভাবে একটি এসপি ব্রেকার থেকে লাইন চলে আসবে সুইচ বোর্ডে। সুইচ বোর্ডের একটি সুইচ দিয়ে সকেটে অন অফ করা যাবে এবং আরেকটি সুইচ দিয়ে লাইট অন অফ করবো আমরা, সেইভাবে কানেকশন করে দেবো। করিডোর থেকে ওয়াশরুমের সিঙ্গেল পোলের সুইচে কানেকশন করতে হবে এবং সুইচ থেকে লাইটে কানেকশন করে দেবো। আইপিএস এর ব্যাটারি কানেকশন করলাম, এখন আইপিএস এর পাওয়ার কানেকশন, আইপিএস এর চার্জিং কানেকশন করার জন্য একটি থ্রি পিন প্লাগ নিয়ে নিলাম। অপর একটি থ্রি পিন প্লাগ থেকে আমরা আউটপুট করব, সেই আউটপুট লাইনটা ব্রেকার হয়ে ব্রেকার থেকে প্রত্যেকটি রুমে আমরা লাইন কানেকশন করব। এর জন্য এখানে আমরা নিয়ে নিলাম সুইচ বোর্ডের সুইচ। সুইচ বোর্ডের দুইটি সুইচে কমন করে নিলাম, একটি সুইচ থেকে একটি লাইট এবং অন্য আরেকটি সুইচ থেকে রেগুলেটর, রেগুলেটর হয়ে লাইন নিয়ে যাবো আমরা আমাদের সিলিং ফ্যানে কানেকশন করবো। এইভাবে প্রত্যেকটি রুমের কানেকশন করে নিতে হবে। এইভাবে আমরা ইয়েলো তারটি থেকে আবার একটি লুপিং নিলাম, লুপিং নিয়ে তৃতীয় রুমে জন্য সুইচে কমন করে একটি সুইচ থেকে লাইট এবং অপর আরেকটি সুইচ থেকে রেগুলেটর, রেগুলেটর হয়ে ফ্যানে কানেকশন করতে হবে। তেমনিভাবে আবারও ইয়েলো তার থেকে কমন করে লুপিং নিয়ে আমরা সুইচ বোর্ডে নিলাম তিন নাম্বার সুইচ বোর্ড। সুইচ বোর্ডের প্রত্যেকটি সুইচে কমন করে দিলাম, একটি সুইচ থেকে লাইট এবং অপর একটি সুইচ থেকে রেগুলেটর হয়ে ফ্যানে কানেকশন করতে হবে। দেখলেন এখানে ফ্যানে কানেকশন করা শেষ। এখন আমরা এই হলুদ তারটিকে আবার লুপিং নিয়ে করিডোরের জন্য, করিডোরের লাইটের জন্য একটি লুপিং নিলাম, নিয়ে সুইচ হয়ে আমরা কানেকশন করে দিলাম। এখন নিউট্রাল আরসিসিবি থেকে নিউট্রালটা আমরা বাসবারে শর্ট করে দিলাম। বাসবার থেকে আমরা এক নম্বর রুমের জন্য একটি নিউট্রালের তার নিয়ে নিলাম, এটা পাওয়ার সকেটে দিলাম। আবার পাওয়ার সকেটে এখান থেকে
আমরা লাইট ফ্যানের জন্য তারটি টেনে নিলাম, এখন এখানে আমরা কমন করে দিলাম। তাহলে লাইট ফ্যান আমাদের নিউট্রাল কানেকশন করা কমপ্লিট। এরপর আবার একটি বাসবার থেকে লাইন নিয়ে, সরি, নিউট্রালের তার নিয়ে দ্বিতীয় রুমের জন্য পাওয়ার সাপ্লাই কানেকশন করে দিলাম, এবং নিউট্রাল থেকে আবার কমন করে নিয়ে লাইট ফ্যানের জন্য কানেকশন করে দেব। তাহলে আমাদের নিউট্রাল কানেকশন কমপ্লিট। নাম্বার থ্রি রুমের জন্য বাসবার থেকে আরেকটি লুপিং নিয়ে নিউট্রাল নিয়ে নিউট্রাল তারটি আবারও নাম্বার থ্রি রুমে কানেকশন করতে হবে। একইভাবে আমরা প্রত্যেকটি রুমে কানেকশন করে নিলাম। হ্যাঁ, নাম্বার থ্রি রুমেও কানেকশন করা, লাইট ফ্যানের জন্য এখানে কানেকশন করা হচ্ছে। হ্যাঁ, এভাবে কানেকশন করা হলো। এখন করিডোরের জন্য একটি নিউট্রাল তার নিতে হবে। নিউট্রাল তারটা নিয়ে নিউট্রাল তারটি করিডোরেও কানেকশন করা কমপ্লিট। আর হ্যাঁ, অবশ্যই আপনারা পাওয়ার সকেটে আর্থিং কানেকশন করবেন, আর্থিং কানেকশন করতে ভুলবেন না। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।